হ্যাঁ হ্যাঁ, এটা ইনস্টল করছি আমি, এটা অ্যাক্টিভ হয়তো একটু সময় লাগবে, একটু হয়ে যাবে আশা করি আজকে রাতে। ইনস্টল করছি আমি, আপনি ওই আপনার ফেসবুক থেকে আমাকে একটু নক করেন, মেসেজ দেন, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো যে অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, আমার কাছে মেইল চলে আসছে, জাস্ট ওরা এখন অ্যাক্টিভ করলি হয়তো বা বিয়ের পর তোমাদের অ্যাক্টিভ করে ফেলবে। আমি সকালে, হ্যাঁ নক দেন, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। না, SSL টা একটু সময় লাগে, 12 ঘন্টার মতো সময় নেয় আর কি, ওরা ডাউনলোড পুরো একটু প্রসেসটাই করতে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো যে অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক, এটা নিয়ে আলোচনা করতেছিলাম। অ্যাঙ্কর টেক্সট লিঙ্কটা কি? দেখুন, এখানে একটা লেখা আছে, একটা আর্টিকেল, এই আর্টিকেলটার মধ্যে লেখা আছে, লেখার পরে এই জায়গাটাতে নিচের দিকে যখন আমরা আসি, এখানে এটা একটা, এই যে একটা পার্মালিংক দেওয়া আছে এখানে দেখেন, এই পার্মালিংকে ক্লিক করলেও আমরা একটা জিনিস পাবো। সো একটা আবার এখানে দেখুন লেখা আছে, দেখুন আর একটা জিনিস দেওয়া আছে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এখন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে যদি আমি ক্লিক করি তাহলে কি ঘটনা ঘটে দেখেন, আর একটা ওয়েবসাইটে চলে আসছে। এই যে দেখেন আর একটা ওয়েবসাইটে চলে আসলাম, আমি কিন্তু ছিলাম আর এক জায়গায়, সেখান থেকে সেরে আমি তার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে গেলাম। এখন এই যে লিঙ্কটা এখানে, এই লিঙ্কের কোনো জায়গায় কি এই কোম্পানির ওয়েবসাইটের কিছু লেখা আছে কোনো জায়গায়? দেখেন আছে কি না, এখানে কিন্তু আমরা দেখতেও পাচ্ছি না যে এটার ভিতরে কি আছে কি নাই। তার মানে কি, তার হলো একটা লেখার মাধ্যমে একটা লিঙ্ক তৈরি করা কি বলা হয়, অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক। আমি চোখে দেখতে পারতেছি একটা লেখা, দেখেন পুরো সেন্টেন্সটার সাথে কিন্তু একটা মিলানো আছে, দেখেন যে ফার্নিচার সিস্টেম ইন্ডিয়া লিডিং অফিস ফার্নিচার ম্যানুফ্যাকচারার্স, তারা কিন্তু একটা পুরো সেন্টেন্স লিখছে এখানে, সেন্টেন্সের মাঝখানে দুইটা ওয়ার্ড দিয়ে একটা লিংক তৈরি করেছে। তাহলে হাইপারলিংক এর মধ্যে পার্থক্যটা কি হবে আপনি আপনাদেরকে আমি দেখাই, দেখেন ধরেন আমরা এখানে কিছু লিখলাম, অনেক কিছু লেখালেখি করলাম, এরপর আমি লিখলাম যে ইফ ইউ ওয়ান্ট টু নো মোর প্লিজ ভিজিট, এভাবে লিখলাম। লেখার পরে এই যে ভিজিটটাকে যদি আমি লিঙ্ক বানাইতে চাই এখন, দেখেন তাহলে আমি কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাতে ক্লিক করব হাইপারলিংকে, তারপরে এখানে আমি কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি সেটা আমি দেখবো। তার নিয়ে যেতে চাচ্ছি ধরেন www.elitepaint.com.bd, এটা দেখেন এখন এটা একটা লিংক হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, মানুষ দেখতেছে ভিজিট লেখা, বাট আমি যদি ভিজিটের উপর ক্লিক করি আমি চলে যাবো কিন্তু এখন এলিট পেইন্টের ওয়েবসাইটের ভিতরে। এই যে লেখাটা, যে যিনি কোশ্চেন করছেন যে হাইপার লিঙ্কের সাথে এই লিঙ্কের পার্থক্য কি, দেখুন আপনি যেটা ভিজিবল দেখবেন সেটা হলো আপনার অ্যাঙ্কর টেক্সট, এটা হলো অ্যাঙ্কর টেক্সট। কোনটা, এই ভিজিট লেখাটা হলো অ্যাঙ্কর টেক্সট, আর এই ভিজিটের পিছনে যে আমি লিঙ্কটা বসাই দিছি সেটা হলো এই অ্যাঙ্কর টেক্সটের জন্য হাইপারলিংক। বিষয়টা ক্লিয়ার হয়? যেটা আমি স্বচক্ষে দেখবো সেটা হলো আমার জন্য অ্যাঙ্কর টেক্সট, আর যেটা ক্লিক করলে যে রেজাল্টটা চলে আসবে সেটা হলো আমার জন্য হাইপারলিংক। ক্লিয়ার স্যার? ভেরি গুড। তাহলে আমরা কি করলাম, অ্যাঙ্কর টেক্সটটা বুঝলাম যে আমরা একটা লেখার মধ্যেই আমরা একটা লিংক তৈরি করে যেটা দিতে পারি সেটা হলো আমার অ্যাঙ্কর টেক্সট। ওকে, এরপর হলো পেজ র্যাঙ্ক, এটাকে এসইও এর ভাষায় সংক্ষেপে বলা হয় পিআর, পেজ র্যাঙ্ক, পিআর। পেজ র্যাঙ্ক বলতে আমরা যেটা বুঝি যে এক একটা ওয়েবসাইটের এক একটা র্যাঙ্কিং নাম্বার থাকে,
হ্যাঁ, পৃথিবীতে যত ওয়েবসাইট আবিষ্কার হয়েছে, যত ওয়েবসাইট অনলাইন আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা র্যাঙ্ক আছে, এবং সেই র্যাঙ্কগুলা চেক করার টুলস আছে, সেই টুলস দিয়ে আমরা একটা ওয়েবসাইটের র্যাঙ্ক আমরা চেক করতে পারি। এটাকে বলা হয় পিয়ার চেকার, পিয়ার চেকার। আর পেজ র্যাঙ্কটা সবসময় হয় 10-এর মধ্যে, কাউন্টিং হয় 1 থেকে রোল নাম্বার 10 পর্যন্ত হবে ম্যাক্সিমাম, এরপরে আর হবে না। তো পিয়ার চেকার 10-এর মধ্যে কার কত সেটা নির্ভর করে। দেখেন আমি আপনাদেরকে একটা লাইভ দেখাই দিই একটু পিয়ার চেকার দিয়ে। আপনি গুগলে সার্চ দিতে পারেন যে পিয়ার চেকার, যে গুগল পেজ পিয়ার চেকার দেখেন। এখন এখন এখানে যদি আমি ধরেন গুগলের পিয়ার কত যদি দেখতে চাই, তাহলে www.google.com দিয়ে চেক পিয়ার, এখানে ক্যাপচা দিতে হবে আপনার এই ক্যাপচাটা। যাই হোক, এই টুলসটা প্রবলেম করতেছে, আমরা আর একটা টুলসে যাই। কত দেখেন গুগলের পেজ র্যাঙ্ক কত? 9। দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। গুগলের পেজ র্যাঙ্ক হলো 9, কতর ভিতর? 10-এর মধ্যে। তাহলে আমরা যদি www.bdjobs.com দেই, কত? 5। তার মানে কি বুঝলেন যে 10-এর মধ্যে যার সব 10 সে হচ্ছে সবচেয়ে বেটার,
আর 10 থেকে যত কম হবে তার চেয়ে আরো কম। তার মানে দাঁড়ালো ওই 1 থেকে 10 এর মধ্যে ঢোকাটাই অনেক টাফ। আপনার ওয়েবসাইটের পেজ র‍্যাঙ্ক যদি 1 বা 2 ও হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ওয়েবসাইটের ইউজ পরিমাণটা। আপনি নিজে বুঝতেই পারতেছেন যে বিডিজবসে কি পরিমাণ মানুষ সারা দিন কত লক্ষ মানুষ ডেইলি ভিজিট করে বিডিজবস আর বিডিজবস তার সেটার এগেইনস্টই তার মাত্র পেজ র‍্যাঙ্ক পাস। তার মানে আপনার আমার ওয়েবসাইট তো তাহলে থাকারই কথা না। আচ্ছা স্যার এই পাঁচটা কি মানে 10 মার্কের মধ্যে 5 মার্ক পেয়েছে এরকম নাকি টোটাল বাংলাদেশের 10টা ওয়েবসাইটের মধ্যে 5 নাম্বার আছে এরকম? না না এটা হলো যে গুগলের একটা র‍্যাঙ্ক করে ওরা 1 থেকে 10 পর্যন্ত মানে মানে সব ভালো মন্দ ভিজিটরস দেখে আর কি যে কি পরিমাণ ভিজিটরস এই সাইটটাতে আসে তো সেটার ক্ষেত্রে সারা ওয়ার্ল্ড ব্যাপি নট বাংলাদেশে এটা এটা ওয়ার্ল্ড কাউন্টিং হয় তো ওয়ার্ল্ডের মধ্যে বিডিজবস এত যে ভিজিটরস বিডিজবস পায় প্রতিদিন সেটার উপরে নির্ভর করে সে একটা ক্যালকুলেশন রোল নাম্বার দিয়েছে পাস সে ওয়ার্ল্ড এর মধ্যে তার ক্যাটাগরি হলো 5 নাম্বার ক্যাটাগরি টাইপ আর গুগল ওয়ার্ল্ড এর মধ্যে তার ক্যাটাগরি অনেকই থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ অনেকই থাকতে পারে 5 নাম্বার অনেকই থাকতে পারে সে 5 নাম্বার ক্যাটাগরির মধ্যে আছে। স্যার এলিপেন্ট এলিপেন্ট তো মানে নাই থাকারই কথা না থাকারই কথা না বললাম না আমি আপনাকে চেক করে দেখি। হ্যাঁ দেখতেছি নাই জিরো দেখাবে আমি ড্যাম শিওর জিরো দেখছেন নাই তার কোনো ক্যাটাগরির মধ্যেই নেই। তাহলে ক্যাটাগরি 1 আসতে তো কি করতে হবে স্যার কত ভিজিটর লাগবে তার এটা বলা মুশকিল কিন্তু যদি আপনি 1 এ আসেন তাহলে মনে করবেন আপনি আইডল ঠিক আছে যদি 1 ও আপনার পেজ র‍্যাঙ্ক হয় তাহলে আপনি আইডল। আচ্ছা bigcrow.com দেখি স্যার যদি পেজ র‍্যাঙ্ক না হয় তাহলে কি কোনো সমস্যা হবে? না কোনো সমস্যা নাই বাট হলে আপনি নিশ্চিত যে আপনি হট কেক আপনার ওয়েবসাইট আদিতটা 10 10 হ্যাঁ আদিতটা 10 10 কোন ধরনের ওয়েবসাইট কাদেরটা জি স্যার কাদেরটা 10 10 জি স্যার মনে হয় কেউরই নাই গুগল নিজেরটাই তো নিজে নয় দশে না কেউ নাই কেউ না কেউ না গুগল নিজেই তো নয় সেই তো দশ উঠতে পারে না গুগল নিজেই নয় তাহলে bigcrow.com দেখেন চাই রে চার নাম্বার কাটা এটা কতদিন কাউন্ট করা হয় স্যার যে চার পাঁচে আসে যে ভিজিটর কাউন্ট করে এটা ভেরি করে এটা ভেরি করে লাস্ট 3 মান্থস করবে কাউন্ট মানে নতুন একটা ওয়েবসাইট আবিষ্কার হলে সেটা 3 মাস পরে ও কাউন্টিং এ নিবে এরপরে প্রতি মাসেই হবে। আচ্ছা তো পেজ র‍্যাঙ্ক সম্পর্কে আপনাদের আইডিয়া হইছে পেজ র‍্যাঙ্কটা এভাবে থ্রি টুলস আছে এগুলো দিয়ে আমরা চেক করতে পারি। এরপর আসেন কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ বলতে আমরা কি বুঝি হট মিন বাই কিওয়ার্ড কিওয়ার্ড হলো যে গুগলে যে বিষয়গুলো নিয়ে আমরা সার্চ দেই সেটাই হলো কিওয়ার্ড। তাহলে রিসার্চটা কি রিসার্চটা হলো যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যারা চায় যে ইউজার্সরা যে বিষয়গুলো দিয়ে সার্চ দেয় সেই সার্চের সাথে যাতে আমাদের ওয়েবসাইটের কাঙ্ক্ষিত প্রোডাক্টের সার্চিং মিলে যায় সেটার জন্য আমাদের কিছু মেকানিজম কিছু অ্যানালাইসিস এবং কিছু রিসার্চ করতে হয়। রিসার্চ করে সেই কিওয়ার্ডগুলো আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বসাতে হয় মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনস তারপরে আপনার হেডার ট্যাগ হ্যাঁ এইসব জায়গাগুলোতে বসাতে হয় আর এইসব জায়গায় বসানোর কারণেই মূলত আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিন্তু আমরা যেটা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন তো আমরা জানবই যে কিওয়ার্ড রিসার্চ নিয়েই মূলত মোটামুটি আমাদের 3 থেকে 4টা ক্লাস আছে শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে এই টপিকসটা নিয়েই শুধু 3 থেকে 4টা ক্লাস হবে আপনার। আর একটা এসইও করা সবচেয়ে সহজ হইল যে যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তার সাইট তত তাড়াতাড়ি গুগলের প্রথম পেজে আসার সম্ভাবনা বেশি থাকে। এই কারণেই কিওয়ার্ড রিসার্চটা খুব গুরুত্ব সহকারে শিখতে হবে এবং গুরুত্ব সহকারে যদি ভালো কিওয়ার্ড আপনি রিসার্চ করতে পারেন তাহলে আপনার কষ্ট কম হবে। যে কথা আছে না আপনি যদি পড়ালেখা করেন ওই যে একটা কথা আছে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে আপনি যদি ছোটকাল থেকে ব্রিলিয়ান্ট হন পড়ালেখায় মনোযোগী হন তাহলে আপনি ভালো চাকরি করবেন ভালো জায়গায় থাকবেন ভালো কিছু করবেন। আর যদি আপনি ছোটকাল থেকে আপনি দুষ্টুমি বদমাশি করেন বড় আইসে তখন আপনার দিনমজুরি কাজ করতে হবে খেটে কাজ কোর্স করতে হবে ঠিক এই এসইও ক্ষেত্রে তেমনি শুরু থেকেই যদি আপনি ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তাহলে পরবর্তী কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি শুরুতে আপনি ভালো কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন
পরবর্তী কাজগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে। এরপর হলো শার্পস। শার্পস তো আমি বলেই ফেলছি এর আগের ক্লাসগুলোতে। শার্পস মানে হলো শার্পস তার মানে স্যার কিওয়ার্ড রিসার্চটা কি স্যার হ্যাঁ হ্যালো স্যার কিওয়ার্ড রিসার্চটা কি স্যার দিন বাই দিন প্র্যাকটিস এর পর করতে করতে ডেভেলপ করতে হয় নাকি টোটালি নিজের আইকিউ ব্রেন খাটায় করতে হয়? আইকিউ আইকিউ ব্রেন যা বেশি মানে কিছু মেকানিজম আছে টেকনিকস আছে ওই টেকনিকগুলোর সাথে নিজের ব্রেনটাকে বেশি প্রাধান্য দিতে হয়। এই তো আজকের ক্লাস এতটুকুই। আমি বলছিলাম যে আজকে এটা শেষ করতে করতে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। বলেন কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। আজকে এতটুকুই। শার্পের কাছে কি তাহলে নেক্সট ক্লাসে করাবো ইনশাআল্লাহ? শার্পস মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস আর কিছু না। আর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস মানে কি তো জানেন, গত ক্লাসে বলছিলাম আমি শার্পস। জি স্যার জি স্যার এটা জানি স্যার। স্যার সার্চ ইঞ্জিন যত গুগল যাবে কাজ করে সেটার মধ্যে ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ কারণ আপনাকে বায়ার যখন কাজ দিবে না তখন আপনার যখন তার সাথে ইন্টারভিউতে বসবেন তখন আপনাকে টেকনিক্যাল টার্মস গুলো নিয়ে কথা বলবে। ধরেন বায়ারের সাথে একটা বিষয় নিয়ে কথা হচ্ছে আপনার, কি কথা হচ্ছে যে তুমি আমার ওয়েবসাইটের তুমি কিছু লিংক জেনারেট করো, তুমি আমাকে কিছু ব্যাকলিংক ক্রিয়েট করে দাও, তোমাকে আমি প্রতি এক একটা ব্যাকলিংকের এগেনস্ট আমি $1 করে তোমাকে পে করব। তখন যদি আপনি বায়ারকে বলেন যে আচ্ছা বস আপনি বললেন যে ব্যাকলিংকের কথা, তো আসলে ব্যাকলিংকটা কি হবে, ব্যাকলিংকটা কি আপনার এক্সটার্নাল ব্যাকলিংক হবে না ইন্টারনাল ব্যাকলিংক হবে না আপনার টু ফলো লিংক হবে না নো ফলো লিংক, এই কথাটা যখন আপনি বায়ারকে বলবেন তখন কিন্তু বায়ার আপনার সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করে ফেলবে, মাথার মধ্যে একটা ব্রেনে কাজ করবে যে এই ছেলে কিছু জানে বলেই সে এই অ্যাডভান্স লেভেলের কোশ্চেনটা আমাকে করতে পারছে। ব্যাপারটা বুঝছেন? মূলত টেকনিক্যাল টার্মসগুলো আপনাদেরকে বক বক করে আমার শেখানোর কারণটা হলো যে আপনাদের ইন্টারভিউতে যাতে আপনাদের ফেস করতে কোনো প্রবলেম না হয়, দ্যাটস ওয়াই। আদারওয়াইজ আপনার এগুলো না শিখলে কিছু হতে পারে, কারণ হলো আপনার ব্যাকলিংকে কি আমাদের কোনো ক্লাস হবে? হ্যাঁ, ব্যাকলিংক ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা তো ক্লাস আছে, অফ পেজ অপটিমাইজেশন আছে। এরপরে ধরুন আপনাকে বারবার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস না বলে আপনি যদি বায়ারের সাথে স্মার্টলি বলেন, আপনি বলেন কোন শার্পসে আমি আপনার কাজ করতে হবে। শার্পস মানে কি? বিং হইতে পারে শার্পস, গুগল হইতে পারে শার্পস, ইয়াহু হইতে পারে শার্পস। আপনি যদি এভাবে অ্যাডভান্স লেভেলে বায়ারকে আপনি থ্রু করতে পারেন কথাবার্তা, বায়ার এমনি আপনাকে কাজ দেবে বলবে যে সি তো ভেরি স্মার্ট, সে তো সব জানে। এই শার্পস আপনার বাংলাদেশের অনেক বড় বড় এসইও এক্সপার্ট আছে, আপনি তাকে জিজ্ঞেস হঠাৎ করে বস কোন শার্পসে আপনি কাজ করেন, ও তাকাই থাকবে আপনার দিকে, শার্পস মানে কি কিছুক্ষণ হিসেব নিকেশ করে তারপর বলতে হবে। তো এই জন্যই মূলত আপনাদের শিখা আর কিচ্ছু না। বলেন এক ম্যাডাম কি জানি কোশ্চেন করতে চাইছিল। মানে কিওয়ার্ড রিসার্চের জন্য মানে কোন সফটওয়্যার কি ব্যবহার করা হয়? টুলসও আছে, টুলস আছে কিছু টুলস, ওই টুলসগুলো দেবো আমি। মোটামুটি মেজরিটি জিনিস আমরা প্র্যাকটিক্যাল করবো আসলে। আচ্ছা স্যার, ওই যে আমরা কোনো কিছু যখন সার্চ দেই তার যে আউটপুটটা বের হয় সেটাই তো সার্চ? হ্যাঁ হ্যাঁ, যে পেজটা রেজাল্টগুলো শো করে সেই পেজটাই হলো সার্চ। তাহলে আমাদের আজকের টেকনিক্যাল টাস্ক মধ্যে বেশিরভাগই কি অফ পেজের নাকি? হ্যাঁ, বেশিরভাগই অফ পেজের, শুধু কিওয়ার্ড রিসার্চটা মনে হয় অন পেজের, আর বাকি বেশি কিওয়ার্ড রিসার্চ অন পেজেও করে না অফ পেজেও করে, এটা আলাদাই একটা টপিক। ইয়াহু এসইও তিনটা পার্ট, ফার্স্ট পার্ট কিওয়ার্ড রিসার্চ, সেকেন্ড পার্ট হলো আপনার অন পেজ অপটিমাইজেশন, থার্ড পার্ট হলো অফ পেজ অপটিমাইজেশন।
কিওয়ার্ডের আর এসইও তিনটা পার্ট। আমরা এখন পর্যন্ত এসইও এর কোনো পার্টই ঢুকতে পারি নাই, নেক্সট ক্লাস থেকে আমরা এসইও এর ফার্স্ট পার্টে ঢুকব। কিওয়ার্ড রিসার্চ ভাই আজকে মতো ক্লাস শেষ কি? হ্যাঁ আরো নিতে বলতেছেন? না না সেগুলো আছে। বায়ারদের উপরে সে কিভাবে নিবে আপনাকে, সে আপনাকে বলে দিবে যে আমি এইভাবে তোমার সাথে কথা বলবো, আর ও যেভাবে বলবে সেভাবে আপনাকে সেভাবে কথা বলতে হবে। আমি করি নাই, ক্লাস তো শুরু হলো মাত্র দুই তিনটা, আপনি যদি বলতেন তাহলে আমি শুরু করতাম আর কি। দেখে নিলে তবে দেখলাম ওই যে এক ভাই স্ক্রিনশট দিয়ে দিল ইনফরমেশন অ্যাপসের, না ওটা হলো যে ক্যাশ সহ, কিন্তু নরমালি এটা সাইজ হলো 4.5, কোনো অ্যাপস 4.5 এর বেশি হয় না, কিন্তু 28 এমবি হবে তখনই যখন আপনার ক্যাশ সহ কাউন্ট হবে। মানে হলো হ্যালো ভাই, হ্যাঁ আপনি কি ফ্ল্যাশ লাইট এর এটা দিবেন? কালকে একটা লিংক, এটা আমি প্লে স্টোরে একটা দেই না, এটা আমার ওই গুগল ড্রাইভে ইনস্টল করা ছিল, ওখান থেকে একজনে চাইছিল বারবার নক করতেছিল, তখন আপনাদের ওই কোন গ্রুপে দিলাম, এসইও তে দিলাম না জানি সিপিএম গ্রুপে দিলাম। স্যার আমাদেরটাই দিছিলেন এসইও তে। হ্যাঁ এটা বানানো হয়েছিল মাত্র দুই দিন হয়েছে, মানে এটা আমি মানে এখন আমি দুই প্লে স্টোরে আপলোডও করি নাই এই অ্যাপসটা। ও বুঝলি, দেখার দরকার ছিল স্যার। আচ্ছা তো কি আছে তো, আছে তো, আপনারা কি একটু নাকি লিংকটা দেন? আচ্ছা স্যার আরেকটা কথা, ওই স্যার অ্যাপসে ধরেন আমরা ওই ওয়ার্ডপ্রেস মানে দিয়ে যে অ্যাপ ডেভেলপমেন্ট করবেন ওটা দিয়ে স্যার হেভি অ্যাপ গুলো করা যাবে নাকি শুধু নরমাল ফ্ল্যাশ লাইট এরকম ক্যালকুলেটর মানে সিম্পল যে অ্যাপ গুলো আছে এটুকুলা সবগুলাই করতে হবে? সব করতে হবে, আর্নিং ও করতে হবে, আর্নিং অ্যাপস ও বানাইতে হবে, মানে গ্রুপ ওয়াইজ যদি আর্নিং অ্যাপস করতে চান, ফিডব্যাক নিতে চান, ডেটাবেস ক্রিয়েট করতে চান, ধরেন কেউ রেজিস্ট্রেশন করে অ্যাপস তো করবে তাকে ট্র্যাক করতে চান সে কি কি কাজ করতেছে না করতেছে, রেফারেল করতে চান, সব করা যাবে। কাঠামো তৈরি করতে পারেন, বাট ইমুতে যে আপনার ফোনটা দিতেছেন এটার জন্য BTCL থেকে আপনার লাইসেন্স নিতে হবে। হ্যাঁ ইমুটাকে আমরা খুব সহজভাবে ইউজ করতেছি, দ্যাট মিন ওয়ার্ল্ডের যতগুলো কান্ট্রি ইমু সাপোর্ট করে সবগুলো কান্ট্রির যে আমাদের মতো যে BTCL আছে মানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি বোর্ডের আপনি লাইসেন্স নিতে হবে আগে, নাহলে তো আপনি এক দেশ থেকে আরেক দেশের ভয়েস কমিউনিকেশন আপনি নিতে পারবেন না। হ্যাঁ ওগুলাকে বলা হয় ISPN। মেসেঞ্জার তাহলে কি সেম? সেম সেম, সবগুলো থেকে BTCL এর আপনার পারমিশন নিতে হবে। টাকা দেয় ওদের কি লাভ? এটা বাংলাদেশের একটা অ্যাপস দেখলাম যে টাকা অ্যাপসের নাম, ওইখানে প্রতিদিন অ্যাপস মানে অ্যাড দেখলে
5 টাকা করে না জানেন কি একটা আর্ন করার সুযোগ আছে না একটা ভিডিও দেখছিলাম হ্যাঁ ওইটাই তো মানে এইটা এটা হলো যে অ্যাপস এর বিজনেস ওরা এখন এটাকে আমি এই ক্লাসটা এই কথাটা বলছিলাম মানে একদিন যে মানে এখন এই অ্যাপস নিয়ে আবার কিছু বাংলাদেশের মানুষ আছে তারা ইলিগ্যাল বিজনেস করতেছে আপনারা আমার যে ফ্ল্যাশলাইটের অ্যাপসটা আপনারা কে ডাউনলোড করছেন আমি জানি না যদি কেউ করে থাকেন দেখবেন ফ্ল্যাশলাইটটা ডাউনলোড করলে ফ্ল্যাশলাইটটা আপনি যদি ইউজ করেন অ্যাড আসে খেয়াল করছেন এটা কেউ হ্যাঁ স্যার এটা জুতার অ্যাড আসে জুতাটা আসবে না বাট এখন হয়তো জুতার একটা অ্যাড আসতেছে দুই দিন পর দেখবেন যে আর একটা অ্যাড আসতেছে আর স্যার ওইটা কি আপনার একটা কোম্পানি থেকে অ্যাডটা নিছেন নাকি অনেকগুলো না আমি কোনো অ্যাড নেই নাই আমি কিছুই নেই নাই আমি তো খালি অ্যাপস বানাইছি কোনো অ্যাড আমি কিছু নেই নাই যা অ্যাড দাও গুগল দিতেছে ওর ইচ্ছা মতো ও আর স্যার ওইখানে ধরেন অ্যাড আপনার ওই বেনিফিটটা কিভাবে আসতেছে যে আপনি এই যে অ্যাপসটা আপনি চালাচ্ছেন না হ্যাঁ এখন যতদিন চালাবেন চালাইলি তো ওই অ্যাপসটা আপনি যখন ফ্ল্যাশলাইটের লাইটটা জ্বালাবেন তখনই একটা অ্যাড আসে তাই না তখন লাইটও জ্বলতেছে পাশাপাশি একটা অ্যাডও চলে আসতেছে এই যে একটা আপনি দেখলেন না ওই অ্যাডটা যে আপনি দেখতেছেন তার কারণেই গুগল আমাকে পয়সা দেবে স্যার এই যে অ্যাডটা যে দেখাচ্ছে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে দেখাচ্ছে সেটাকে আপনার সেট করে দাও নাকি গুগল সেট করে নিজে থেকে ক্যালকুলেট করে নেওয়া কি কি একটা একটা মানে অ্যাপের ভিতরে যে একটা নিচের দিকে দেখাচ্ছে বা মাঝখানের দিকে দেখাচ্ছে এটা আমার সেট করে দেওয়া কিনা সেটা জি জি হ্যাঁ ওটা আমার সেট করে দেওয়া ওটা আমার সেট করে দেওয়া যে আমি অ্যাপস যখন বানাইছি অ্যাপস এর ভিতর বলে দিছি যে আমার এই জায়গাটা অ্যাড এর অ্যাডভার্টাইজমেন্টের জন্য ডেডিকেটেড আর স্যার ওই ধরেন আপনার $1 এর জন্য কয়টা অ্যাপস ওরকম গুগল শো করবে $1 পে করবে তাহলে কয়টা অ্যাপস লাগবে মানে কয়টা অ্যাড মানে একটা অ্যাপে ধরেন কয়টা অ্যাড শো আপনার মানে দেখানো হলে $1 পে করবে এরকম এটার হিসাব আছে একটা এটার হিসাব হলো যে ইমপ্রেশনস এক জিনিস আর হলো ক্লিক এক জিনিস আপনি যে আমার অ্যাপসটা দেখতেছেন সেখানে যে অ্যাডগুলো শো করতেছে মানে অ্যাড খালি দেখেই যাচ্ছেন আপনি চোখ থেকে ভুলেই যাচ্ছেন তার মানে এটা হলো ইমপ্রেশন আবার আপনি ওই যে জুতার যে একটা অ্যাড দেখছেন বলতেছেন ওই জুতার অ্যাডের ভিতরে যদি আপনি আবার ক্লিক করতেন তাহলে এটা হয়ে যেত কি ল্যান্ডিং পেজ মানে ক্লিক ল্যান্ডিং পেজ হয়ে যেত তাহলে ক্লিক ল্যান্ডিং পেজে টাকা দেয় বেশি আর ইমপ্রেশনে টাকা দেয় কম ঠিক আছে কিরকম কিরকম দেয় স্যার 100 ইমপ্রেশনে এটা ধরেন ক্লিকের টাকা পাবে অ্যাপস এর ক্ষেত্রে এখন একটু বেশি দেয় ওরা $0.25 এর মতো সেন্ট 25 সেন্ট 0.25 সেন্ট রাইট এটা কি মানে ওই ক্লিকে নাকি শুধু দেখায় ক্লিকে পার ক্লিক আর ইমপ্রেশন হচ্ছে 0.03 বাংলাদেশের রেট আর বাট এটা যদি আবার ইউএসএ হইতো তাহলে একটা ক্লিকই আমি পাইতাম $1 পুশ তবে এমনি এমনি অ্যাপস বানাতে তো কোনো খরচ নাই নাকি এরকম টস লাইট তারপর এরকম এরকম অ্যাপস বানাইতে নরমাল গেমস টেমস এগুলো বানাইতে বলেন বলেন শুনতে পাচ্ছেন